সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশের সময়ের সাথে মিল রেখে সৌদি আরবের স্থানীয় সময় সকাল 7টায় এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আজকে পরীক্ষা বাংলা প্রথম পত্র। আজকের এই পরীক্ষা কেন্দ্র থেকে আমি আরটিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। এই পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছে এই স্কুল অ্যান্ড কলেজেরই প্রিন্সিপাল। আমি ওনার মতামত জানবো। জি, ধন্যবাদ আরটিভিকে। আসলে আমাদের পরীক্ষা সঠিক সময়ে শুরু হয়েছে এবং পরীক্ষার পরিবেশও যথেষ্ট ভালো ছিল। বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এখানে সকাল স্থানীয় সময় সকাল 7টায় পরীক্ষা শুরু হয়েছে এবং আমার কেন্দ্র সম্পূর্ণ নকলমুক্ত, কারণ আমার বাচ্চারা বিদেশে লেখাপড়া করে, এরা নকল জানে না আসলে। আর আশা করি আমার বাচ্চারা সবসময় ভালো করে, এবার এবছরও পরীক্ষার ফলাফল ইনশাল্লাহ ভালো হবে এবং শতভাগ আমার পাস করবে। ধন্যবাদ সবাইকে। দর্শকবৃন্দ, আজকের এই পরীক্ষা কেন্দ্রে যিনি সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এবং দেখার জন্য যিনি এসেছেন, উনি এই স্কুল অ্যান্ড কলেজেরই একজন অভিভাবক কমিটির চেয়ারম্যান সোহেব। ওনার কাছে আমি আজ ওনার মতামত জানব। ধন্যবাদ আরটিভিকে। আমরা এখানে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে প্রতি বছরই এখন আজকে এসএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষা সারা দেশব্যাপী শুরু হয়েছে। আমরা এখানে স্কুলের পরিবেশ ভালো আছে, আমি সব কিছু পরিদর্শন করছি, হল পরিদর্শন করেছি। আমাদের এখানে কোনো অভিভাবক বা কোনো বহিরাগত স্কুলের আশেপাশে নেই বা স্কুলে প্রবেশ করতে দেওয়া হয় নাই। তাদের অনুকূলে প্রশ্ন হয়েছে, তারা শতভাগ এখানে পাশ করবে। অতীতেও আমাদের এই প্রতিষ্ঠান থেকে শতভাগ ফার্স্ট করছে, আমরা আশাবাদী এবছরও ভালো রেজাল্ট হবে। দর্শকবৃন্দু, রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশের সময়ের সাথে তাল মিলিয়ে আজকের এখানকার স্থানীয় সময় সকাল 7টায় পরীক্ষা শুরু হয়েছে। 3 ঘন্টা পরীক্ষা চলার পরে এইমাত্র পরীক্ষা শেষ হয়েছে। যে আজকের এই বাংলার প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলো ভালো হবে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাইহাত হাসিন, আমি মাত্র বাংলা পরীক্ষা দিয়ে বের হয়েছি এবং বাংলা পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র এসেছে। আমার নাম আফসানা নিহাত, আর আজকে বাংলা পরীক্ষা দিয়েছি আর সিলেবাস অনুযায়ী সব কিছু আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমি এখন জানবো অভিভাবকের মতামত যে ওনার বাচ্চারা আজকে এই বাংলা বিষয়ের প্রথম পত্র কীরকম পরীক্ষা দিয়েছে। ধন্যবাদ আরটিভি। আসলে আমরা আমাদের আজকের স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সময় সকাল 10টা আর সৌদি আরব সময় সকাল 7টায় এখানকার পরীক্ষা শুরু হয়েছে এবং খুব সুন্দর মনোরম পরিবেশে আমাদের বাচ্চারা পরীক্ষা দিয়ে এখনই বেরিয়েছে। আর আমাদের বাচ্চারাও খুবই সন্তুষ্ট আজকের প্রশ্নপত্র পেয়ে, তাদের আমরা তাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখলাম। আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করি আগামীর পরীক্ষাগুলো যেন তারা আরও ভালো করতে পারে, সেই জন্য সকলের দোয়া প্রত্যাশী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরটিভিকে আমাদেরকে এ কথা বলার ইয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা খুব ভালোভাবে লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ আজকে বিগত 10-11 বছর যাবৎ লেখাপড়া করতেছে এবং ভালো প্রিপারেশন ছিল। আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের মেয়েদের বা ছেলেদের অনুকূলেই থাকবে, প্রশ্নগুলো সব সহজভাবে হবে, ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো দেবে। আমরা দেশবাসী এবং সবার কাছে দোয়া চাই। এখানে সর্বমোট পরীক্ষা দিয়েছে 1/5 জন ছাত্রছাত্রী, তার মাঝে 42 জন মানবিক বিজ্ঞান বিভাগে এবং ব্যবসায়িক শাখায় বাকি 9 জন ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র অনুকূলে এসেছে। ছাত্রছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আগামী পরীক্ষাগুলো যাতে আজকের মতো সুন্দর করে তারা দিতে পারে। সোরা হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, আর টিভি।